পর্ব ৩ ভালোবাসা কারে কয়। ওপর থেকে ফ্রেশ হয়ে অন্বেষায় পর ডিনারের জন্য নিচে ডাইনিংয়ে চলে এলো। দাদু, ঠাম্মা, বৃষ্টি তখন অলরেডি ডাইনিং টেবিলে চলে এসেছে। অন্বেষাকে দেখে মেঘলা দেবী ওকেও বসে যেতে বললেন। এদিকে আদিত্য আর অভিজিত অফিস থেকে ফিরে সোজা খাবার টেবিলেই চলে এসেছে। খাবারের দুর্দান্ত সব গন্ধে তখন একেবারে জমজমাট সেনগুপ্ত বাড়ি। কিন্তু অন্বেষার চোখ সেই সময় বারবার খাবারের টেবিল ছেড়ে হলের দরজার সামনে ঘুরঘুর করছিল। কারণ যার জন্য গোটা দিনটা ধরে ও এত অস্বস্তির মধ্যে কাটালো, তাকে একবারও না দেখে অন্বেষার আজ আর শান্তি নেই বোধহয়। অর্চি কোথায় অভি? ও এখনো কেন আসেনি? খেতে বসতে বসতে অর্চিকে না দেখতে পেয়ে কথাগুলো বললেন মেঘলা দেবী। অভিজিৎ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে একটু আগেই কথা হয়েছে অর্চির। ওর এক বন্ধুর বাড়িতে আজ একটা পার্টি আছে, তো আমায় বলল যে ও আজ ওখানেই খেয়ে বাড়ি ফিরবে। এই হয়েছে এক সমস্যা, এই ছেলেটাও পারে বটে, প্রতিদিনই প্রায় বাইরে প্ল্যান ওর, গজগজ করে উঠলেন মেঘলা দেবী। এদিকে টেবিলে অভিজিৎ অন্বেষার সামনে বসে বারবার ওকে দেখে যাচ্ছিল। কিন্তু অন্য কারোর অপেক্ষাতে ব্যস্ত অন্বেষা অভিজিতের এই চোরা দেখাগুলো বুঝতেই পারছিল না, কারণ সেই সময় অন্বেষার মন অর্চিকে দেখতে না পাওয়ার জন্য ব্যাকুলও ছিল, আবার উদাসও ছিল। মেঘলা দেবী সেই সময় ওর বানানো স্পেশাল পায়েস অন্বেষার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধরো অন্বেষা, এটা আমি আজ স্পেশালি তোমার জন্যই বানিয়েছি, খেয়ে বলো তো কেমন লাগলো তোমার। মেঘলা দেবীর কথা শুনে অন্বেষা তখনই এক চামচ পায়েস আগে টেস্ট করল। পায়েস বড্ড সুন্দর হয়েছিল। অন্বেষা বলল, আন্টি, সত্যি সত্যি পায়েসটা জাস্ট দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মেঘলা দেবী স্পেশালি ওর জন্য কিছু তৈরি করেছে শুনে অন্বেষার প্রচণ্ড আনন্দ হল। মেঘলা দেবীকে থ্যাংকস জানানোর সময় ওর গলায় সেই খুশির স্পষ্ট একটা বহিঃপ্রকাশ ছিল। অন্বেষাকে এতটা খুশি দেখে বৃষ্টি এবার খুবই উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে অন্বেষাকে বলল, পায়েস ছাড়াও না মা দুর্দান্ত সব রান্না করে, এখানে আছিস তো, আস্তে আস্তে মার হাতের রান্না খেয়ে খেয়ে তুইও মার ফ্যান হয়ে যাবি। আচ্ছা, তবে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বানানোটাও শিখবো আমি আন্টি, বৃষ্টির কথা শুনে মেঘলা দেবীকে কথাটা বলল অন্বেষা। অন্বেষার কথা শুনেই এবার একেবারে আনএক্সপেক্টেডভাবে অভিজিৎ তাড়াহুড়ো করে ওকে প্রশ্ন করে ফেলল, সিরিয়াসলি তুমি খাবার বানাতে পারো না? অভিজিতের কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে বেচারা বেশ লজ্জা পেয়ে গেল। তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আমি আসলে নিজেই একটু অবাক হয়ে গেলাম যে অন্বেষা খাবার বানাতে পারে না শুনে। অ্যাকচুয়ালি সাধারণভাবে প্রায় সব মেয়েই তো খাবার বানাতে পারে, তাই আর কি। অভিজিতের অবস্থা আর সাফাই শুনে অন্বেষা এবার হেসে দিয়ে বলল, না, আমি একেবারেই খাবার বানাতে পারি না, আসলে সেইভাবে শেখার প্রয়োজন হয়নি তো কখনো, তাই আর শেখাটা সেভাবে হয়ে ওঠেনি। বাড়িতে তো মাই ছিল, আর এখানে হস্টেলে তো সবসময় তৈরি খাবার পেয়েই যেতাম, তবে ওই আর কিছু না হলে চাটা কিন্তু বানাতে পারবো। হস্টেলের খাবার কি করে যে খায় লোকজন, কি করে খেতে বলো তো হস্টেলের খাবার? আমি নিজে ২ বছর দিল্লিতে হস্টেলে ছিলাম, বাবা, খাবার দাবারের ক্ষেত্রে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। অন্বেষার কথার উত্তরে গপ্প করতে করতে নিজের কথা বলল অভিজিৎ। এবার অন্বেষা অভিজিতের কথার উত্তরে মজা করে বলল, আপনি যেমন বলছেন ততটাও খারাপ খাবার তো হয় না, কেবল ডালের মধ্যে মাঝে মাঝে ডাল আর সবজির কখনো কখনো আলু টালু খুঁজে পাওয়া যায় না। অন্বেষার কথা শুনে ডাইনিংয়ে সবাই তখন হেসে উঠল, অন্বেষা নিজেও হাসতে থাকল। অভিজিৎ এক দৃষ্টিতে তখন অন্বেষার হাসি মুখের দিকে তাকিয়েছিল। বৃষ্টি বেশ অনেকক্ষণ ধরেই অভিজিৎকে লক্ষ্য করছিল। তারপর একসময় অভিজিৎকে একরকম হালকা ঠেলে দিতেই অভিজিৎ অন্বেষার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল। আদিত্য এবার প্রথম অন্বেষার সঙ্গে কথা বলতে গিয়ে ওকে বললেন, কলেজে খুব মন দিয়ে পড়াশোনা করো অন্বেষা, আর কোনো রকমের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। এই বাড়িতে সবাইকে তুমি আপন ভাবতে পারো, আর যেটা সবচেয়ে বড় কথা, খুব মন দিয়ে পড়ে তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে যাও, তাহলেই আমরা সবাই খুব খুশি হব। থ্যাংক ইউ আঙ্কেল,
আমি খুব মন দিয়ে খেটে পড়াশোনা করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। আদিত্যর কথা শুনে অন্বেষা কথাগুলো বলল। দাদু এবার ওকে বললেন, অবশ্যই চেষ্টা করবে, আর নিজের পায়ে তুমি দাঁড়াবেও অন্বেষা, আর নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের মুখও উজ্জ্বল করবে তুমি। আমাদের সবার শুভেচ্ছা রইল তোমার সাথে। এরকমই কিছু হালকা কথার মধ্যে দিয়ে তখন সময়টা কেটে গেল। খাওয়া শেষ করে এবার দাদু ঠাম্মা বাড়ির বাগানে হাঁটতে গেলেন। অভিজিত উপরে নিজের ঘরে চলে গেল। আদিত্যবাবু নিউজ শুনবেন বলে হলেই বসে পড়লেন, আর ওদিকে মেঘলা দেবী রান্নাঘরের কাজ গুছিয়ে নেবেন বলে রান্নাঘরে চলে গেলেন। বৃষ্টি অন্বেষাকে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়াল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওরা দুজনে বাগানের দিকে তাকিয়ে তখন দাদু ঠাম্মাকে দেখছিল। দাদু ঠাম্মা সেই সময় দুজনে দুজনের হাত ধরে বাগানের মধ্যে দিয়ে পায়চারি করছিল। ওরা কি কথা বলছিল সেসব কিছু তো শোনা যাচ্ছিল না, কিন্তু কথার মাঝে মাঝে ওদের দুজনকে হঠাৎ হঠাৎ হাসতে দেখা যাচ্ছিল। দাদু ঠাম্মাকে দেখতে দেখতে এবার হঠাৎ করে বৃষ্টি অন্বেষার দিকে ঘুরে তাকিয়ে বলল, তোকে একটা কথা বলবো অন্বেষা। হ্যাঁ বল না। অন্বেষা কিছুটা অবাক হয়ে বৃষ্টিকে বলল, আচ্ছা তুই কি কখনই কাউকে ভালোবাসিস নি অন্বেষা? বৃষ্টি দাদু ঠাম্মার দিকে নজর ঘুরিয়ে বলল, না এখনো পর্যন্ত না। অন্বেষা সোজাসুজি উত্তর করল। বৃষ্টি আবার জোর দিয়ে বলল, কখনো কি না, এটা সম্ভব? অন্বেষা এবার বাড়ির মেন গেটের দিকে চোখ রেখে বলল, কি জানি। বৃষ্টি এবার অন্বেষার কাঁধে ওর মাথাটা হেলিয়ে দিয়ে বলল, কি জানি আবার কি, তুই এত সুন্দর দেখতে যে কেউ যখন তখন তোর প্রেমে পড়তে পারে। অন্বেষা এবার বৃষ্টির দিকে মুখ ঘুরিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার বলতো, আজ হঠাৎ করে এসব কথা? আরে এমনি। আচ্ছা এটা বলতো, তোর কাছে প্রেম বিষয়টা ঠিক কি? বৃষ্টি আরও একবার প্রশ্ন করল। ভালোবাসা কি? বৃষ্টির প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে তাকাতে গিয়ে দাদু ঠাম্মার দিকে নজর পড়ল অন্বেষার, আর তারপরে ওইদিকে ইশারা করে বলল, ওটা ওটা আমার কাছে ভালোবাসা। অন্বেষার কথা বুঝতে না পেরে বৃষ্টি বলল, মানে দাদু ঠাম্মা তোর ভালোবাসা? অন্বেষা এবার হেসে একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ এটাই ভালোবাসা আমার কাছে। শেষ বয়স পর্যন্ত একসাথে এইভাবে একে অপরকে জড়িয়ে বাঁচা, জীবনের সমস্ত বাধা একে অপরের হাতে হাত রেখে পেরিয়ে যাওয়া, সমস্ত সুখ দুঃখ হাসি কান্নার মুহূর্তে একে অপরের পাশে থাকা, একে অপরকে ভরসা দেওয়া, এটাই আমার কাছে আসলে ভালোবাসা। এরপর একটু থেমে আবার দাদু ঠাম্মার দিকে তাকিয়ে বলল, আর দেখ এখনো ওদের দুজনের মধ্যেই সেই সমস্ত ভালোবাসা কি সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। বৃষ্টিকে বোঝালো অন্বেষা, বাবা তুই সবকিছুই কি ডিপলি ভাবিস অন্বেষা। বৃষ্টি রীতিমতো ইমপ্রেসড হয়ে ওকে বলল, ডিপলি না রে, তবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয় বটে, হাসতে হাসতে বলল অন্বেষা। অন্বেষার কথা শেষ হতে না হতেই বৃষ্টি ওকে বলল, সে তুই যেমন করেই চিন্তা করিস না কেন, বলিস তো প্রায় সবসময় ঠিকঠাক, তাই না? আচ্ছা একটা কাজ কর না, তুই আমার তোর সাগরেদ বানিয়ে নে না, তাহলে মাঝে মাঝে আমারও কিছু কিছু জ্ঞান প্রাপ্তি হয় আর কি, এমনিতেও এরকম জ্ঞানের কিন্তু আমার খুবই প্রয়োজন। বৃষ্টির কথা শুনে এবার অন্বেষা প্রচণ্ড জোরে হাসতে থাকল। আর অন্বেষাকে এইভাবে হাসতে দেখে বৃষ্টি খুবই ধীর শান্ত গলায় অন্বেষাকে জড়িয়ে ধরে বলল, আসলে তোকে কি সুন্দর লাগে বলতো, সবসময় এরকম হাসি খুশি থাকবি তুই। অন্বেষা এরপর বৃষ্টির হাত দুটোকে জড়িয়ে নিয়ে বলল, এই সমস্ত হাসি আমার তোরই দেওয়া বৃষ্টি, এর জন্য তোকে যতবার ধন্যবাদ দেব ততবারই কম পড়বে রে। এরপর দুজনে ওখানে দাঁড়িয়ে আরো অনেক গল্প করছিল। শুধু এরই ফাঁকে ফাঁকে অন্বেষার চোখ বারবার বাড়ির মেন গেটের দিকে চলে যাচ্ছিল। বৃষ্টি বেশ কয়েকবার লক্ষ্য করে এবার হঠাৎই একটু মজা করে অন্বেষাকে বলে বসল, বারবার গেটের দিকে কি দেখছিস বলতো, কেউ কি আসার আছে? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবি না, আমি আর এখানে দাঁড়াতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, ভিতরে যাচ্ছি আমি। বৃষ্টিকে কথাগুলো বলে অন্বেষা তাড়াতাড়ি ভিতরে ঘরে চলে আসলো, যেন কেউ অজান্তেই ওর চুরি ধরে ফেলেছে। বৃষ্টিও এরপর দাদু ঠাম্মাকে ভিতরে চলে আসতে বলে নিজেও ঘরের ভিতরে চলে আসলো।
বৃষ্টি রুমে এসেই জাস্ট ওর কম্বলের মধ্যে সিঁধিয়ে গেল। অন্বেষা ওকে দেখে বলল, এ আবার কি, সবে 9টাই তো বাজে, আজকে একদমই পড়বি না? বৃষ্টি কম্বলের মধ্যে কুটিসুটি হয়ে বলল, এত ঠান্ডা কে পড়তে বসে রে বাবু? আমি পড়ছি, আর আমার সঙ্গে সঙ্গে আজ তুইও পড়বি। বলতে বলতেই অন্বেষা এক ঝটকায় বৃষ্টির শরীর থেকে কম্বল সরিয়ে দিল। বৃষ্টি এবার বেজার মুখে খাটের এক পাশে উঠে বসে বলল, কি রে বাবা তুই, আজ ঘুমোতে দে না আমায়, কাল থেকে বসবো ক্ষণ পড়তে। অন্বেষা এবার বৃষ্টির কথা শুনে মজা করতে করতে বলল, কাল করা আর আজ করার মধ্যে পার্থক্যটা কি? আমরা আজ থেকেই পড়তে বসি, কেমন? কথা বলতে বলতেই অন্বেষা এবার একটা বই বৃষ্টির হাতে দিয়ে আবার বলল, নে এবার বই খোল আর পড়তে বস। বৃষ্টির হাতে বই গুঁজে দিয়ে অন্বেষা ওর সামনেই রাখা একটা চেয়ারের ওপর নিজেও পড়তে বসল। ঘরের দরজা বন্ধ ছিল আর ঘরের মধ্যে হিটারও অন ছিল, তাই ঘরের মধ্যে খুব বেশি ঠান্ডা অনুভব করা যাচ্ছিল না। আর এরই মধ্যে দুই বন্ধু পড়া শুরু করল। বৃষ্টির পড়াশোনায় তখন মোটেও ইন্টারেস্ট ছিল না, তাই বই খুলেও রীতিমতো ঝিমোতে লাগল। আর এদিকে অন্বেষা এতক্ষণে বইয়ের মধ্যে এমন ডুবে গিয়েছে যে খেয়ালই করেনি বৃষ্টি পড়তে পড়তে বই কোলেই আবার কখন ঘুমিয়ে পড়েছে। প্রায় ঘণ্টাখানেক সময় পরে অন্বেষার যখন বৃষ্টির দিকে নজর পড়ল, তখন বই সাইডে রেখে উঠে গিয়ে ও বৃষ্টির মাথার কাছে এসে দাঁড়াল। বৃষ্টির কোল থেকে বই সরিয়ে রেখে ও বালিশ টেনে নিয়ে বৃষ্টির মাথার নিচে দিয়ে দিল। তারপর কম্বলটা বৃষ্টির গায়ে টেনে দিয়ে আবার নিজের জায়গায় এসে পড়তে বসে পড়ল। এভাবেই আরও কিছুক্ষণ পড়াশোনা করার পর এবার অন্বেষারও বেশ ঘুম ঘুম পাচ্ছিল। তো বইপত্র বন্ধ করে অন্বেষার টেবিলের এক পাশে রাখল। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল এখন সময় প্রায় রাত 12টা। অন্বেষা এবার আচমকাই সৌভিকের নোটসগুলোর কথা মনে পড়ল। বৃষ্টি তখন নিচে ওই নোটসগুলো যে ওকে দিয়েছিল না, সেই নোটসগুলো, সেগুলো অন্বেষার আর ওপরে এনে রাখা হয়নি তখন। অন্বেষা এখন তাই মনে মনে ভাবল যে নোটসগুলো এখনই এনে ব্যাগে গুছিয়ে রাখি, কাল কলেজে ওগুলো সৌভিককে মনে করে ফেরত দিতে হবে। ভাবতে ভাবতেই অন্বেষা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। অন্বেষা যখন নিচে নেমে আসলো তখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি হলের লাইটও বন্ধ ছিল। খুব ধীর পায়ে হেঁটে এসে অন্বেষা নোটসগুলো গুছিয়ে নিয়ে ফিরে যাওয়ার সময় যখন ঘুরে দাঁড়ালো, তখন হলের দরজার সামনে একটা ছায়া দেখতে পেল। পা টিপে টিপে কেউ আস্তে আস্তে উপরে উঠছে। অন্বেষা আরো স্পষ্ট করে দেখার চেষ্টা করেছিল, কিন্তু হলের ওদিকটায় একেবারে ঘুটঘুটে অন্ধকার তখন। হঠাৎ করেই অন্বেষা সেই সময় লোকটাকে দেখে চোর মনে হলো, আর তখন নিজের মনে মনেই বলল, চোর না হলে এরকম দেওয়াল ধরে পা টিপে টিপে কেই বা উপরে উঠতে চাইতো? আমাকে এবার কিছু না কিছু করতে হবে। ভেবে নিয়েই অন্বেষা জোর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকল। আমি যদি লাইট জ্বালাই তাহলেও পালিয়ে যাবে, না আমি অন্ধকারে গিয়েই ওকে ধরি, অন্বেষা নিজের মনে মনে গোয়েন্দার মতো বলল, আর পা টিপে টিপে হলে গেল। কিন্তু ভুলে গিয়েছিল যে ওটা ওরচির দিক, আর ওখানে বাড়ির কারো আসার বারণ। বাইরের বাল্বের আলোটা টিমটিম করে পড়ছিল বারান্দায়, আর সেই আলোতে দেখা যাচ্ছিল যে চোরটা বারান্দা পেরিয়ে হলের দিকে ঢুকছে। সেই সময়ই অন্বেষা গিয়ে ছেলেটার একটা হাত খুব জোরে ধরল। কে তুমি? কি চুরি করতে এসেছো এখানে? নিজেকে খুব চালাক মনে করো না, কিন্তু আমার কাছ থেকে বাঁচতে পারবে না। চোর? হোয়াট দ্য হেল, ছেলেটা বলে উঠল। বাবা, দার্জিলিং এর চোররা আবার পড়াশোনা জানে নাকি? ইংরেজি বলা চোর? বাহ, খোঁটা দিয়ে বলল অন্বেষা। ছেলেটা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল, কিন্তু বেচারা ওর কবল থেকে নিজেকে আর ছাড়াতে পারল না। তুমি কে, এসব বাজে কেন বকছো? ছেলেটি বলল। আমার কথা ছাড়ো আগে, বলো তুমি কে আর কি চুরি করতে এসেছো? চুরি? এটা আমার ঘর, আমি যেভাবেই আসি আমার ব্যাপার, তাতে তোমার কি? আর তুমি কে? ছেলেটা এক ঝটকায় ওর হাত থেকে নিজেকে ছাড়ালো, আর সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে বলল। হালকা আলোতে ওকে দেখা যাচ্ছিল কিছুটা, কিন্তু অন্বেষা সেদিকে খেয়াল না করে সঙ্গে সঙ্গে বলল, বাহ বাহ, কি সুন্দর অ্যাক্টিং, এমন একটা মারবো না, ধরে সব গড়গড় করে বেরিয়ে যাবে। আমি চিৎকার করে ডাকছি সবাইকে, দাঁড়াও দাঁড়াও।
এই বলে যেই চেঁচাতে গেল, সঙ্গে সঙ্গে ছেলেটা অন্বেষার মুখে হাত দিয়ে ওর মুখ বন্ধ করে দেয়ালের দিকে ওকে ছেলে দিল। অন্বেষা হালকা আলোতে ওর মুখটা দেখতে পেল, শ্যামলা রং, কটা চোখ, শুকনো ঠোঁট, বাঁকানে একটা ছোট্ট রিং আর ঘাড়ের কাছে একটা ট্যাটু। অন্বেষার থেকে অনেকটাই লম্বা। ওর চোখ দেখে অন্বেষা কেন যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। ওকে দেখে অন্বেষা মনে মনে ভাবতে লাগল, কি সুন্দর দেখতে, দেখে তো ভালো ঘরেরই ছেলে মনে হচ্ছে, তাহলে চুরি করতে এসেছে কেন, আর চোখটা তো। আরে অন্বেষা, কি ভাবছিস তুই, যতই সুন্দর দেখতে হোক ও তো একটা চোর। এইসব ভেবে অন্বেষার মাথায় একটা বুদ্ধি এলো। ও ছেলেটার পায়ের উপরে জোরে পা দিয়ে মারল। আহ! ছেলেটা জোরে বলে উঠল আর চট করে অন্বেষার মুখটা ছেড়ে দিল। ততক্ষণে আওয়াজ শুনে বৃষ্টি ওদিকে উঠে গেছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে বলল, এই দাদা, তুই কি করছিস আমার বন্ধুর সঙ্গে? বৃষ্টির মুখে অন্বেষার দাদা কথাটা শুনে অবাক হয়ে গেল আর নিজের সন্দেহ কাটানোর জন্য বলল, এটা কে? আরে এটাই তো আমার অর্চিদা, আমার ছোড়দা, বৃষ্টি বলল। কি? অন্বেষা ঠোঁক গিলে একবার অর্চির মুখের দিকে তাকালো, একবার ওর পায়ের দিকে তাকালো যেখানে একটু আগে মারল। অর্চি বা অন্বেষা কিছু বলার আগেই বৃষ্টি বলে উঠল যে, এটা আমার বন্ধু অন্বেষা, তুই এরকম ব্যবহার করছিস কেন ওর সঙ্গে? এটা তোর বন্ধু তো, তাহলে ওকে বল বন্ধুর মতো থাকতে, বেশি জেমস বন্ড গিরি যেন না দেখায়। অন্বেষার দিকে তাকাতে তাকাতে বলল অর্চি, কেন, কি করেছে? বৃষ্টি অন্বেষাকে আড়াল করে বলল, সেটা ওকে জিজ্ঞেস কর না, আমার বাড়িতে এসে আমাকেই চোর বলছে, অর্চি রেগে গিয়ে বলল। বৃষ্টি অন্বেষার মুখের দিকে তাকালো। আমি কি করব, এইভাবে কেউ দেয়াল বেয়ে উঠে যদি বারান্দা দিয়ে ঢোকে আমি কি করতে পারি? অন্বেষা নিরীহভাবে বলল। অর্চি অন্বেষার সামনে থেকে বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল, আমার বাড়ি, হ্যাঁ, আমি দেয়াল দিয়ে উঠবো, না দরজা দিয়ে ঢুকবো, না মাটি ফুঁড়ে ওপরে উঠবো, সেটা আমার ব্যাপার, তুমি বল আর কে? আর ভাগ্যিস বৃষ্টি তুই এলি, না হলে তো আমাকেও মেরেই দিত। অন্বেষা পাল্টা কিছু বলতেই যাচ্ছিল, সে সময় অর্চিওকে থামিয়ে দিয়ে বলল, এখন বেরিয়ে যাও এখান থেকে, তোমরা দুজনেই বেরিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি অন্বেষার হাত ধরে ওখান থেকে চলে গিয়ে নিজের ঘরে গেল। অন্বেষা পেছন ফিরে দেখল যে অর্চি সোফাতে বসে নিজের পায়ে হাত বোলাচ্ছে। বৃষ্টি ঘরে ঢুকে বলল, ভালো হয়েছে মা বাপি ওঠেনি, না হলে আজ তো একটা মারও মাটিতে পড়তো না। আই এম সরি, আমি বুঝতে পারিনি উনি এরকম চুপি চুপি এলেন, তাই জন্য, দরজা দিয়েও তো আসতে পারতেন, কি না কি বলে দিলাম আমি ওনাকে কিছুই না জেনে আর কি। অন্বেষা দুঃখ পেয়ে বলল, আরে তুই এত ভাবিস না, এরকমই হয় এখানে, ও প্রায় ওরকম করে আসে, বাদ দে ছাড়, বাবু দেরি করে পার্টি করবেন আর কি, বাবার চোখে পড়লে তো ব্যাস হয়েই গেল, তাই এইভাবে লুকিয়ে লুকিয়ে আসে, তুই চিল কর একদম, বেশি ভাবার দরকার নেই। বৃষ্টি পড়ল, ভাবিনি যে আপনার সাথে এইভাবে দেখা হবে, আপনি সত্যি কমপ্লিকেটেড। অন্বেষা বিড়বিড় করে মনে মনে বলল। বৃষ্টি বলল, কি হলো রে, এবার শুয়ে পড়, অনেক রাত হলো, তুই শো, আমি আসছি। এই বলে অন্বেষা বেরিয়ে গেল ওখান থেকে। টেবিলের উপর একটা মলম ছিল, সেটা হাতে নিয়ে বাইরে গেল। অর্চি ওখানেই বসেছিল। অন্বেষা অর্চির কাছে গেল আর হাতে মলমটা দিয়ে বলল, এটা লাগান তাহলে আরাম পাবেন। অর্চি তাকালো কিন্তু কিছু বলল না। অন্বেষা আবার বলল, আমি আপনাকে চিনি না, তাই না জেনে অনেক কিছু বলে দিয়েছি, আমাকে ক্ষমা করবেন সম্ভব হলে। অর্চি আবার কিছু বলল না। অর্চির নিস্তব্ধতা অন্বেষাকে আরো ব্যতিব্যস্ত করে তুলেছিল। অন্বেষা ওখান থেকে চলে গেল কিছু না বলে। অর্চি তাকিয়ে দেখল ওকে, তারপর পায়ে ওষুধ লাগিয়ে ওইখানেই বসে রইল। তারপর কখন যে ঘুম পেল আর ঘুমিয়ে পড়ল ও নিজেই জানে না। সকালে অন্বেষা 7টায় তৈরি হয়ে বেরিয়ে এলো। না চাইতেও অর্চির ঘরের দিকে পা বাড়াল অন্বেষা। কাছে গিয়ে দেখল অর্চি একদম ছোট বাচ্চার মতো করে ঘুমোচ্ছে। সূর্যের আলো অর্চির মুখে পড়ায় ওর ঘুমের ব্যাঘাত ঘটছিল। অন্বেষা সেটা দেখে পর্দাটা টেনে দিল। ওখান থেকে নিচে এসে অন্বেষা ঠাকুর ঘরে ঢুকে মনে বলল, হে ঈশ্বর, এই বাড়ির লোকজন অনেক ভালো, এবার যেন আর কোনোভাবে আমি এদেরকে কষ্ট না দিয়ে ফেলি। এই বলে যেই সামনের দিকে ঘুরেছে,
পেছনে এসে দাঁড়ানো অভিজিতের সঙ্গে ধাক্কা লেগে গেল। অভিজিতের হাতে হলুদের বাটি ছিল, যেটা ঠাম্মি আনিয়েছিল পূজোর জন্য। সব হলুদটা গিয়ে পড়ল অভিজিতের জামায়। আই এম সো সরি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি আপনার জামাটা। এই বলে অন্বেষা নিজের ওড়না দিয়ে অভিজিতের জামাটা পরিষ্কার করতে শুরু করল। অভিজিৎ এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে বলল, আমার জামা পরিষ্কার করতে গিয়ে তো নিজের ওড়নাটাই নষ্ট করে ফেললে। অন্বেষা দেখল সত্যিই তাই। আরে এটা তো আমার ফেভারিট ওড়না, দূর, কপাল চাপড়ে বলল ও। পেছন থেকে ঠাম্মি এসে বলল, এ কি অভি, কি করেছিস, গোটা হলুদটা নিজের গায়ে ঢেলে নিলি নাকি? হ্যাঁ ঠাম্মি, আমার জন্য পড়ে গেল হলুদটা, অন্বেষা দুঃখ পেয়ে বলল। মা আমার এত দুঃখী হয়েও না এতে, গায়ে হলুদ পড়লে বাড়িতে শুভ কিছু হয় বুঝলে, হয়তো আমাদের অভির বিয়েই হয়ে গেল। ঠাম্মি মজা করে বলল, ঠাম্মি তুমিও না। বিয়ের কথা শুনে অভিজিৎ লজ্জা পেল। ঠিকই তো বলেছে, বিয়ের বয়স তো তোর হয়েই গেল, এবার একটা ব্যবস্থা তো করতেই হয়। দূর থেকে মেঘলা দেবী সবটা শুনে বললেন, আমি চেঞ্জ করে আসছি। অভিজিৎ এই বলে পালিয়ে গেল। দেখলে অন্বেষা, বিয়ের কথা বললাম বলে কেমন পালিয়ে গেল লাট সাহেব? মেঘলা দেবী অন্বেষার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, দেখবেন ঠিক সময় মতো একদিন ওনার বিয়ে হবে, আর খুব ভালো মেয়ে হবে ওনার বউ। উনি এত ভালো, ওনার বউ নিশ্চয় খুব ভালো হবে, অন্বেষা বলল। তখনই ওর চোখ গেল উপরে বারান্দার দিকে, দেখল সেখানে ওরছি দাঁড়িয়ে গা ভাঙছে। মনে মনে ভাবল, এবার এনাকে বিয়ে করার জন্য কোনো মেয়ে উপযুক্ত হবে কিনা কে জানে, নিজের নামের পাশে কমপ্লিকেটেড শব্দটা না একেবারে যথাযথ। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্য আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের, তাহলে এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।